আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহনাফ শাকিল। তো আজকে আমরা যাচ্ছি আবু তোহা আদনান ভাইয়ের হুজুরের মাহফিলের বয়ান শুনতে। আমার সাথে অনেকেই আছে, আমরা টোটাল 12 জন আসতেছি। আমরা আসতেছি হলো চকচবিলা থেকে, চরার মধ্যে দিয়ে চলে আসছে এখন গোলজেনের মধ্যে দিয়ে, একটা ব্রিজের উপরে আছি। তো এখন নামাজ নিয়ে লাগছে যে কোন মসজিদে নামাজ পড়বো, কোন দিক দিয়ে যাবো, একজন এক এক কথা। চলেন চলেন চলেন, যেদিক দিয়ে তাড়াতাড়ি হয় সেদিক দিয়ে যাই ভাই। এটা টোটাল ভালো রাস্তা তো, এটা সবাই যাচ্ছি। আমরা ব্যাক করতেছি, আবার ভুল হয়েছে রাস্তা। এখন নতুন রাস্তা দিয়ে আবার যাচ্ছি উপর দিয়ে, দেখা যাক আল্লাহ ভরসা। আমাদের গ্রাম থেকে আমরা চড়ার মধ্যে দিয়ে চলে আসছিলাম মহড়া, ওখান থেকে রাস্তা ধরে গলজানি, এখন গলজানির মধ্যে দিয়ে যাচ্ছি মসজিদ, এখানে আমরা নামাজ পড়বো। সালাত আদায় শেষ, এখন অপেক্ষা করতেছি বাকিদের জন্য। চলো আল্লাহ ভরসা, এক ব্যবস্থা হবেই, এমন তো না। সামনে আগাইতেছি, এখানে বাজারে চলে আসছি। এখন দুদিকে রাস্তা, কোন দিক দিয়ে সুবিধা হয়। আমরা বামে মোড় নিলাম, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা যাবত ধরে হাঁটতেছি। ফিলের মেন গেটে চলে আসছি, সামনে আগাচ্ছি, মাইকের আওয়াজ শোনা যায়। সামনে আমাদের পোলা পান, মেন গেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি। খুবই সুন্দর করছে, অসাধারণ লাইটিং। প্রায় 11টা বাজে, এখনো বক্তার খবর নাই, সবাই উঠে দাঁড়ায় গেছে। হ্যাঁ চলে আসছে, আপনারা কেমন আছেন? قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. কতদিন বলা লাগবে, কতদিন বলা লাগবে যে ভিডিও করা অফিসিয়াল ক্যামেরা ছাড়া চলবে না? যারা মাহফিল নিয়েছে তাদেরকে বলেই মাহফিল নিয়েছি। অফিসিয়াল কার্ড নিয়েছেন, অফিসে গিয়েছেন, দেখা করেছেন? আপনাকে চিনি আমি, আপনাকে আমি চিনি, আপনার চ্যানেলকে আমি চিনি, আপনার ফেসবুক পেজ আমি চিনি। আপনি এর আগে কি কি কাজ করেছেন আমি জানি। আপনি বেদাতিদের পক্ষে কাজ করেন না তাওহীদপন্থীদের পক্ষে কাজ করেন আমি জানি। ওঠেন ওঠেন, বসেন বসেন টাইপের একটা বক্তাকে সারা দেশে ভাইরাল করেছে মিডিয়া। আলেম হওয়ার যোগ্যতা রাখে? মানুষ ট্রল করতে করতে তাকে বক্তা বানিয়ে দেবে। বহু হকপন্থী ওলামায়ে কেরাম বাংলার মাটি থেকে মাইনাস হয়ে গেছে এসব কারণে। আগে যে কাজ করবো সে কাজে জ্ঞান অর্জন করো, পড়াশোনা আগে করো। দিনের জন্য এত কাজ করার ইচ্ছা, তাহলে আলেম হও না কেন? মাদ্রাসায় পড়াশোনা করে কি করলে দিনের উপকার হবে এটা তোমার চেয়ে আমি বেশি বুঝি। ঠিক, আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দেয়। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিল শেষ করে বাসে আসতেছি। খুব সুন্দর বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ। ফিরতেছি এখন গলজেনের মধ্যে, সবাই হেঁটে যাচ্ছে আগের মতোই, খুবই মজা চলতেছে, গল্প ফান সবকিছু মজা মজা করেই আমরা চলে আসতেছি। এখন মহড়ার মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমাদের চড়া পার হয়ে বাসায় ফিরবো। এই ওটা 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 কি কি পরে গেছে,
ফোরাদার সুজন না ওড়ো ওড়ো মজা করতে যায় পড়লো আমরা চড়া ভিতরে যাচ্ছি না আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাত হচ্ছে শিশির পড়তে পারে এই জন্য হুজুরের বয়ান থেকে যা শিখতে পারছি সেই অনুযায়ী যেন সারাটা জীবন আমল করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং